2023 বিশ্বকাপ জিতবে ভারতীয় দল, এমনটাই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। 2023 সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা 50 ওভারের বিশ্বকাপ জিততেই পারে ভারত, এমনটাই মনে করেন তারকা ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এর আগে দেশের মাটিতে আয়োজিত হওয়া 50 ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে জিতেছিল ভারতীয় দল। অশ্বিন মনে করেন রোহিত শর্মা দলের এই ICC ইভেন্ট জেতার সম্ভাবনা প্রবল। এর কারণ হিসাবে তিনি দর্শেছেন ভারতের ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটের রেকর্ডকে। নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, 2019 সালের বিশ্বকাপের পর থেকে ভারতের ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যান হলো তারা 14টা ম্যাচে জিতেছে আর 4টাতে হেরেছে। এই 18টা ওয়ানডে ভিন্ন ভিন্ন মাঠে খেলা হয়েছে। যে 4টে ম্যাচ হেরেছে সেগুলো খেলা হয়েছিল চেন্নাই, মুম্বাই, পুনে এবং লখনৌতে। সব ম্যাচ বিকেলে হয়েছিল। অধিকাংশ ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমেছিল। 2023 সালে ভারতের ওয়ানডে ক্রিকেট জার্নিটা দারুণভাবে শুরু হয়েছে। শ্রীলঙ্কাকে ভারত 3 ম্যাচ সিরিজে হারিয়েছিল 3-0 ব্যবধানে। বুধবার 18 জানুয়ারি হায়দ্রাবাদে নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও 12 রানে হারিয়ে দিয়েছিল মেনিং ব্লু। এরপর রায়পুরে কিউইদের 8 উইকেটে হারিয়ে সিরিজ দখল করে নেয় ভারতীয় দল। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। 2023-এর ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দল বর্তমানে ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাবে এই সিরিজ খেলার মধ্যে দিয়ে, এমনটাই বিশ্বাস করেন অশ্বিন। এই বিষয়ে তিনি বলেছেন, 2019 সালের বিশ্বকাপের পর থেকে ভারতে খেলতে আসা প্রতিটি দলকে হারিয়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, এদের সবাইকেই হারিয়েছে তারা। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ আমাদের বুঝিয়ে দেবে বিশ্বকাপের আগে দলগতভাবে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আমরা। কারণ অধিকাংশ মানুষ বলছে শ্রীলঙ্কা দল দুর্বল এবং তারা বিশ্বকাপ জেতার দাবিদার নয়। তবে আমার মতে ভারত এবারের বিশ্বকাপ জেতার অন্যতম বড় দাবিদার। এই ফরম্যাটে ভারতীয় দলের কোয়ালিটি দারুণ। এছাড়া এমন সময় বিরাট কোহলির ফর্মে ফেরাটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।